হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিভাবে পরীক্ষার শহর তারিখ ও সময় দেখব এবং পরীক্ষার শহর তারিখ এবং সময় দেখাচ্ছে না কি করব, এই দুটি প্রশ্নের উত্তর জানার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলের ভিডিও ফার্স্ট টাইম ভিউ করে থাকো, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নাও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, আমি চলে যাব রেলওয়ের অফিসিয়াল পেজে, যেখানে তোমার লগ ইন করে তোমাকে কি করতে হবে, তোমার এক্সাম সিটি, ডেট এবং শিফট এগুলি দেখতে হবে। তো এখানে বন্ধুরা, আগে আমি বলবো যে কিভাবে তুমি তোমার এক্সাম সিটি, ডেট এবং শিফট দেখবে। তো দেখো, এই পেজে আসার পরে এই যে ইউজার আইডি, তার নিচে যে জায়গাটা রয়েছে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, মানে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, এবং এই পাসওয়ার্ডের জায়গায় তোমার ডেট অফ বার্থটা লিখবে। এখানে তোমার ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, তারপরে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পরেই প্রিন্ট বলে একটা অপশান আসবে, তো সেখানে প্রিন্ট করে তুমি তোমার প্রিন্ট আউটটা বার করে নেবে, তো কবে এক্সাম কি সেটা দেখে নেবে। আর বন্ধুরা, এবার আসি যাদের এক্সাম সিটি এবং ডেট এবং তোমার শিফট দেখাচ্ছে না, তাদের কি করণীয়। বন্ধুরা, এই যে দেখো উপরে একটি লেখা, এই পেজেই একটি লেখা দেখো, এপাশ থেকে ওপাশে যাচ্ছে। তো এই যে লেখাটি যাচ্ছে এদিক থেকে এদিকে, এখানে তোমাদের বলে দিয়েছে যে যাদের 16ই অক্টোবরের আগে এক্সাম রয়েছে, তাদের এক্সাম সিটি, ডেট এবং শিফট এখনই জানতে পারবে, এবং যাদের 16ই অক্টোবরের পরে এক্সাম, তাদের কিন্তু এক্সাম সিটি, ডেট, শিফট এগুলি জানতে পারবে 13ই সেপ্টেম্বরের পর থেকে, মানে 13ই সেপ্টেম্বর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল জানানোর, তোমরা ট্রাই করো, যদি না দেখায় এবং প্রিন্ট করার পরে যদি সেখানে শুধু নাম আর রেজিস্ট্রেশন নাম্বার এসব দেখো এবং কোনো এক্সাম সিটি, ডেট বা শিফট না দেখো, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে মনে করবে যে তোমাদের পরীক্ষাটি এই 16ই অক্টোবরের পরে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, হেল্পফুল মনে হলে শেয়ার করো বন্ধুদের সাথে। জয় হিন্দ, জয় ভারত।